ঘাটালে হ্যাট্রিকের লক্ষ্যে দেব তার পথের কাঁটা সহকর্মী হিরণ টলিউডের ব্যর্থ নায়কের বিরুদ্ধে দেবের লড়াই কতটা সহজ কিংবা কঠিন তা নিয়ে কাঁটা জারি রয়েছে তবে নিজের আদর্শ নিয়েই রাজনীতি করেন দেব তাই বিরোধী শিবিরের বিরুদ্ধে কোনো রকম কটুক্তি করতে নারাজ ঘাটালের তৃণমূল প্রার্থী কারণ দেব সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী সেই কারণে কারণেই প্রচারসভায় দাঁড়িয়ে জোর গলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না তিনি ঘাটাল তো বটেই তৃণমূলের তারকা প্রচারক হিসাবে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন দেব প্রচার সারছেন বালুরঘাট রায়গঞ্জ হাওড়ায় প্রচারের ফাঁকে এক সংবাদ চ্যানেলের স্টুডিও হাজির হয়েছিলেন দেব মন খুলে কথা বললেন নির্বাচন নিয়ে এবিপি আনন্দের তরফে দেবের সামনে প্রশ্ন ছোঁড়া হয় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে ঘিরে সম্প্রতি প্রচার সভায় মিঠুনকে গদ্দার বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবের সঙ্গে মিঠুনের সুসম্পর্ক কারুর অজানা নয় পর্দায় বাবা মিঠুনকে বাস্তবেও পিতৃস্থানীয় আসনে বসিয়েছেন দেব সেই মিঠুন সম্পর্কে মমতা বলেছেন এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না এই মিঠুন চক্রবর্তী আরেকজন বটগদ্দার এই মন্তব্য শুনে কি বলতে চাইবেন দেব স্ট্রেট ব্যাটে খেললেন অভিনেতা তিনি বলেন আমার এই শব্দ খুব একটা ভালো লাগে না তুমি দিদির এই ফুটেজটা দেখালে তুমি মোদিজির ফুটেজটাও দেখ